হ্যালো বাড়ি ওজ, ওয়েলকাম ব্যাক এগেইন টু অনলাইন আর্নিং বিডি। আশা করবো প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা ইভিআই কয়েনের একটা আপডেট নিয়ে কথা বলবো, সাথে আরেকটা এয়ারড্রপের আপডেট থাকছে। এবং আজকের এই টিউটোরিয়ালে আপনি বুঝতে পারবেন যে এয়ারড্রপের আর্নিংগুলো আসলে জেনুইনলি কীভাবে জেনারেট হচ্ছে। অ্যান্ড সাথে থাকছে আজকে তিনটে এয়ারড্রপ, লিঙ্ক প্রত্যেকটাই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি জাস্ট ক্লিক করে জয়েন করে নেবেন। আর যদি প্রথমবার মতো আমাদের চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এখানে আপনি পাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট, এয়ারড্রপ আপডেট, এয়ারড্রপের এক্সচেঞ্জ আপডেট এবং সাথে কিছু প্রফিটেবল হাইপ ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের আপডেট। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে এনাবল করে দেবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো আমরা প্রথমে সংক্ষিপ্ত আপডেটের দিকে চলে যাচ্ছি। আমাদের প্রথম যে আপডেট আছে সেটা হচ্ছে ট্রাইবাল নেটওয়ার্কের, যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি ডিসক্রিপশন বক্সে প্রথমেই লিঙ্কটা দেওয়া আছে, আপনি ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন, কজ এখানে আপনি 505টা ট্রাই টোকেন পাবেন। তবে এই ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যে আপনার কাছে 1.5 XLM থাকতে হবে, অর্থাৎ 1.5 XLM ইউ হ্যাভ টু ডিপোজিট অন দিস অ্যাড্রেস। এবং ডিপোজিট করার সাথে সাথে আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে যাবে, বাট আপনি চাইলে পরেও ডিপোজিট করতে পারেন উইদিন 1 মান্থ। এবং আপনি যখনই সাইন আপ করবেন 500 ট্রাই টোকেন পাবেন, এটা অনেক আগের এয়ারড্রপ, এখনও চলছে, 500 ট্রাই টোকেন পাবেন। এবং এইখান থেকে আপনি চলে যাবেন, এই যে ক্লেম অপশন আছে এইখানে, এই ক্লেমে যাওয়ার পর আপনি জাস্ট ক্লেমে ক্লিক করবেন এবং আপনি প্রত্যেক দিন 5টা করে ট্রাই টোকেন এইখান থেকে ক্লেম করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 ডে লেফট আছে, যখন শেষ হয়ে যাবে আপনি 24 ঘন্টা পর আবার 5টা ক্লেম করতে পারবেন। এবং ক্লেম করার পরক্ষণেই এটা আপনার অ্যাকাউন্টে শো করবে, দেখতে পাচ্ছেন একটা কনফার্মেশন পেন্ডিং আছে এবং 5টা ট্রাই টোকেন আমি এখানে রিসিভ করবো। 23টা কনফার্মেশন হয়েছে 50টার মধ্যে, এবং যখনই 50টা কনফার্মেশন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের সাথে এই 5টা টোকেন প্রত্যেক দিন যোগ হয়ে যাবে যদি আপনি প্রত্যেক দিন এখানে ক্লেম করেন। সেভাবে যতদিন এয়ারড্রপ চলে আপনি ক্লেম করে রাখতে পারেন, বিকজ আপডেটটা মূলত এটার যে এই ট্রাই টোকেন কিন্তু অলরেডি এক্সচেঞ্জে লিস্টেড আছে। এটা আপনার XLM বেসড একটা কারেন্সি, এবং অবশ্যই আপনার ওয়ালেটটাকে অ্যাক্টিভ রাখতে হবে, বিকজ এখানে আপনাকে একটা ট্রাস্ট লাইন অ্যাড করতে হবে এবং এটা সিস্টেম অটোমেটিক ট্রাস্ট লাইন অ্যাড করে দিবে। এবং ট্রাস্ট লাইন অ্যাড করার জন্য আপনার এখানে XLM থাকা বাধ্যতামূলক, মিনিমাম আপনাকে 1.51 XLM এখানে ডিপোজিট করতে হবে। তো চলুন দেখে আসি এক্সচেঞ্জে আছে কি না। আমরা সরাসরি চলে যাচ্ছি একটা ইউজেবল XLM প্ল্যাটফর্মে, এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাই টোকেনের যে মার্কেট আছে, ট্রাই আপনি চাইলে আপনার নিজস্ব যে XLM ওয়ালেট আছে সেখান থেকেও ট্র্যাক করতে পারবেন। বর্তমানে কিন্তু এটা ট্রেডেড আছে, এবং আমি যদি এটার লো বিড ধরি, অর্থাৎ এইখানে যদি আমি এটাকে প্লেস করি, প্লেস করলে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে 500 ট্রাই টোকেনের প্রাইস আছে অ্যাবাউট 45টা XLM, অর্থাৎ $4.5 মতো আছে। আর উপরে যদি আমি প্রাইস ধরি তাহলে অ্যাবাউট 76টা XLM-এর মতো আছে। তো যেহেতু এখানে 1.51 XLM লাগে, তো সেই ক্ষেত্রে আপনার উপর ডিপেন্ড করবে আপনি এখানে পার্ট নেবেন কি নেবেন না। যদি ইচ্ছে হয় আপনি নিতে পারেন, ইচ্ছে না হলে আপনি ছেড়ে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, বিকজ প্রাইস ভবিষ্যতে নিচেও নামতে পারে, প্রাইস ভবিষ্যতে উপরেও যেতে পারে। ওকে, তো এটা ছিল সংক্ষিপ্ত আপডেট। তারপর চলে যাচ্ছে আমাদের মূল আপডেটের দিকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এভরি কয়েন নামক একটা কয়েন আমি ট্রান্সফার করেছি, বর্তমান প্রাইস হচ্ছে 9.29, অর্থাৎ $9.5 মতো আছে, এবং কিছুদিন আগে এটার প্রাইস $15 পর্যন্ত গিয়েছিল। বাট যখন আমরা 1 বছর আগে এই এভরি কয়েনটা রিসিভ করেছিলাম এবং যখন এর এক্সচেঞ্জে হিট করলো, তখন এই 6200 EVY কয়েনের প্রাইস $1 কম ছিল। তাছাড়া আমরা কোর ট্রেডার টোকেন সম্পর্কে একটা আপডেট দিয়েছিলাম আপনাদেরকে, এর প্রাইস ছিল $0.50 এই পরিমাণ টোকেনের দাম, বাট আমি কিন্তু সেল করেছি $8.25, এটাও আমরা 1 বছর আগে পেয়েছি। মূলত যেটা হয়, যখন কোনো এয়ারড্রপ থেকে আমরা কয়েন রিসিভ করি হয় সেটার প্রাইসটা অনেকটা উপরে থাকে, বা আমাদের প্রফিট নেওয়ার মতো অবস্থায় থাকে, কিংবা প্রফিট নেওয়ার মতো কোনো অবস্থাই থাকে না। এই তিনটা অবস্থা থাকতে পারে সাধারণত। আপনি কোনো কয়েন রিসিভ করলেন, তার প্রাইস $1 কম, তো ভাবলেন এই কয়েন রেখেই বা কী লাভ, তখন হয়তো বা আপনি কারো কাছে 20 টাকা 30 টাকার বিপরীতে সেল করে দিলেন, হয়তো পরবর্তীতে সে একসাথে ওগুলোকে এক্সচেঞ্জ করবে। বাট যদি এরকম কোনো কারেন্সি আপনি রিসিভ করেন এয়ারড্রপ থেকে যেগুলোর প্রাইস $1 চেয়ে কম, আমি আপনাকে পার্সোনালি রিকমেন্ড করব যে ওই কয়েনগুলো সেল করার কোনো প্রয়োজন নেই। আপনি যেহেতু এয়ারড্রপে জয়েন করছেন, আপনার ওই কয়েন থেকে প্রফিট নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি ওগুলো ফেলে রাখেন, একটা না একটা সময় মার্কেট 100% পাম্প করবে। এবং ক্রিপ্টোর ইতিহাস ঠিক এরকমই, আপনি যে কোনো কয়েন রাখবেন একটা না একটা সময় সে 100% পাম্প করবে এবং আপনাকে ভালো একটা প্রফিট তারা দিয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে আপনার ওই কয়েনটাকে আপনার ওয়ালেটেই ফেলে রাখতে হবে, এবং যখন প্রাইস বাড়বে সেটা হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, হতে পারে 2 বছর, আপনি ফেলে রাখেন, কোনো প্রবলেম নেই, প্রাইস আপ গেলে তারপর সেল দিবেন, আপ না গেলে আপনার সেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইনস্ট্যান্ট যে টোকেনগুলো পাচ্ছেন সেখান থেকে হয়তো বা $2-3 করে প্রফিট হচ্ছে, বা আমরা যেই এয়ারড্রপগুলোতে জয়েন করছি সেখানে $4-$10-$20 করে প্রফিট পাচ্ছি, বাট যেখান থেকে আমরা পাচ্ছি না প্রফিট
আমরা সেটাকে হোল্ড করে রাখলে 100% আমরা বেনিফিটেড হব। এবং আমি আপনাদেরকে জলজ্যান্ত একটা উদাহরণ দিয়ে দিলাম, যদি সেই সময় এভরি কয়েন আমার কাছ থেকে কেউ বাই করতে চেয়েছিলেন, 50 টাকা দিবেন বলেছিলেন, বাট আমি কিন্তু তখন সেল করিনি, হোল্ড করে ফেলে রেখেছি, কজ এখান থেকে আমার এত কম পরিমাণ সেল করার কোনো প্রয়োজন নেই। এবং এভরি কয়েনের এই আপডেটটা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করা উচিত, যারা এভরি কয়েনটাকে হোল্ড করে রেখেছিলেন, যাদের ওয়ালেটে আছে তারা সরাসরি প্রবিটে যাবেন এবং প্রবিটে যেয়ে সেল করে দিবেন। তো প্রবিট বলতে আমরা প্রবিট.কমকে বলছি না, আপনাকে যেতে হবে প্রবিট.কেআরএ, এবং এখানেই আপনার ইভিওয়াই কয়েনটা লিস্টেড আছে, এবং এটা লিস্টেড আছে আপনার কেআরডাব্লিউ পেয়ারে। আমি গতকাল সেল করেছি 1.77 কেআরডাব্লিউতে 6200, এবং আমি প্রায় 9.23 ডলারের মতো পেয়েছি। আপনাদের প্রত্যেকের কাছে 3500 থেকে শুরু করে 5500 কয়েন পর্যন্ত থাকা উচিত, যদি থেকে থাকে আপনারা এই প্রবিট.কেআরএ এখানে এক্সচেঞ্জ করবেন। কেআরডাব্লিউ পেয়ারে ইভিওয়াই কয়েনটাকে এক্সচেঞ্জ করে আপনি জাস্ট আবার ওই কেআরডাব্লিউকে পিআরএক্সের পেয়ারে এক্সচেঞ্জ করবেন, দেন আপনি এখান থেকে উইথড্র দিয়ে আপনি কাউকে সেল করে দিতে পারেন কিংবা অন্য কোনো এক্সচেঞ্জে নিয়েও রেখে দিতে পারেন। ওকে, আর যারা এখনও প্রবিট এক্সচেঞ্জারের ইভিওয়াই ফ্রি এয়ারড্রপটাতে জয়েন করেনি, তারা ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নিতে পারেন। তো অ্যাজ এ রেজাল্ট, মোরাল অফ দি স্টোরি হচ্ছে, আপনি যে কোনো কয়েনই পান সেটার প্রাইস যদি কম থাকে আপনাকে হোল্ড করে রাখতে হবে। যেহেতু আপনি এয়ারড্রপে কাজ করছেন, যত বেশি পেশেন্স আপনার থাকবে তত বেশি আপনি আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবেন। এবং তার থেকে বড় যদি একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে TWT কয়েন। যদিও আমি জয়েন করিনি TWT-তে, বাট আমি কিন্তু সেখান থেকে প্রফিট পেয়েছি। কিভাবে প্রফিট পেয়েছি? যদি লিস্ট হয় তার 2-3 দিন আগে আমি বেশ কিছু TWT কিনেছি, অ্যাবাউট 1 লাখ TWT কিনেছি, পার্কে প্রায় 250 টাকা করে কিনেছি। অ্যান্ড শেষে যে যখন এক্সচেঞ্জে লিস্ট হলো তখন আমি পার্কে $5 সেল করেছি। আপনি বুঝতে পারছেন যে সেল করলো সে কিন্তু সেই প্রফিটটা নিতে পারলো না। তো কেউ অল্প দাম অফার করলেই তার কাছে সেল করার কোনো প্রয়োজন নেই, হোল্ড করে রাখেন, প্রফিট না পেলেও কোনো প্রবলেম নেই, বিকজ আমরা এমন অনেক এয়ারড্রপে জয়েন করি যেখান থেকে আমরা প্রফিট পাই না। সো সেই ক্ষেত্রে আপনি জাস্ট নন প্রফিটেবল কয়েন ভেবে রেখে দিবেন, একটা না একটা সময় আপনি প্রফিটেড 100% হবেন। তো মূলত আমরা আলোচনার পর্ব শেষ করলাম, এবার একটু কাজের দিকে চলে যাই। প্রথম কাজ হচ্ছে আমাদের বিটকয়েন ডায়মন্ডের এয়ারড্রপ, এবং এই বিটকয়েন রেড ডায়মন্ডের পটেন্সিয়াল খুব ভালো আছে, প্রবিট এক্সচেঞ্জারে খুব শীঘ্রই এটা লিস্ট হবে, এবং এক একটা কয়েন তারা $1 করে সেল করছে, এবং এরা অনেক ভালো একটা ফান্ড কিন্তু রেজ করতে সক্ষম হয়েছে। তো জাস্ট আমরা ইন্টারফেসে গিয়ে বাকি আলোচনা করে নেব, তবে তার আগে আপনাকে জয়েন নাও তো ক্লিক করতে হবে জয়েন করার জন্য। অ্যান্ড দেন এখানে ইউজার নেম, ইমেল, আপনার কান্ট্রি দিতে হবে, এখানে অ্যাফিলিয়েট কোডটা থাকবে, পাসওয়ার্ডে ক্লিক করবেন, এটা চেক করবেন, আপনি রোবট নাম চেক করে সাইন আপ একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লগ ইনে ক্লিক করে দেন আপনি জাস্ট আপনার মেইলে চলে যাবেন, এবং মেইল থেকে আপনার লিঙ্কটাকে ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন, তারপর আপনি লগ ইন করে চলে আসবেন ড্যাশবোর্ডে। ওকে, তো আপনি ড্যাশবোর্ডে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনার কাছে 1 BRD পেন্ডিং আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন BRD-র যে প্রাইস $1 করে এক একটা BRD-র প্রাইস আছে, এবং এই হিসেবে এই কারেন্সির প্রাইস আরও অনেক দূর পর্যন্ত আপ যেতে পারে। আপনাদের যদি এদের ICO-টা দেখাই, এবং এদের ICO-তে এদের এই পরিমাণ ফান্ড কিন্তু রেইজ হয়েছে, সত্য মিথ্যা সেটা পরের বিষয়, বাট আই থিঙ্ক যে প্রজেক্টের ভালো পটেন্সিয়াল আছে তার জন্য শেয়ার করছি। তো আপনি যখন জয়েন করবেন, জয়েন করার সাথে সাথে আপনি 1 BRD পেন্ডিং আকারে পাবেন, তো আপনি জাস্ট এই BRD এয়ারড্রপে চলে যাবেন, এবং আপনি আপনার যে লিঙ্কটা আছে এইখানে লিঙ্কটা যে দেখতে পাচ্ছেন আপনি এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পর যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে সামান্য কিছু ডিসক্রিপশন দিয়ে পোস্ট করে দিবেন, তারপর সেই পোস্টের লিঙ্কটা কপি করে এইখানে এনে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি ভেরিফাইতে ক্লিক করলে অ্যাডমিন আপনাকে 24 আওয়ার্সের মধ্যে অ্যাপ্রুভ করে দিবে, এবং অ্যাপ্রুভ করার বিপরীতে আপনি আপনার BRD কয়েনটা সরাসরি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন, এবং যখন এটা এক্সচেঞ্জে লিস্টেড হবে তখন আপনি এখান থেকে সেন্ড করে প্রফিট নিতে পারেন। তো বিটকয়েন রেড ডায়মন্ড গেল, তারপর আমরা চলে যাচ্ছি আরও একটা এয়ারড্রপে, সেটা হচ্ছে জেপ প্রোটোকল এয়ারড্রপ। একদম সিম্পল, আপনি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করে এই যোগফলটা বসিয়ে দিবেন, তারপর তারা আপনাকে টেলিগ্রামে জয়েন করতে বলবে এবং টুইটারে ফলো করতে বলবে। আপনি এই দুইটা কাজ কমপ্লিট করবেন, তারপর আপনি আপনার টুইটার হ্যান্ডেলটা দিবেন @ সহকারে, এবং আপনার মাইথ্রো ওয়ালেটের অ্যাড্রেসটা দিবেন। আপনি যদি সমস্ত কাজ করেন আপনি 2000 ZEB টোকেন পাবেন, যেটার ডিস্ট্রিবিউশন হবে আপনার সেপ্টেম্বর মাসে, এবং এটার IEO চলবে বিগ ওয়ানে, কিছুদিনের মধ্যে এটা লঞ্চ হবে বিগ ওয়ানে। অ্যান্ড দেন এদের IEO কমপ্লিট হওয়ার পর ডিস্ট্রিবিউশন হবে সেপ্টেম্বরে। ওকে, আর এটা হচ্ছে রেফার লিঙ্ক, আপনি চাইলে দুই একটা অ্যাকাউন্ট এক্সট্রা ক্রিয়েট করে রাখতে পারেন। আমাদের লাস্ট এয়ারড্রপ হচ্ছে মনার্চ ওয়ালেটের এয়ারড্রপ, এবং সেখানে আপনাকে হেক্স টোকেন দেওয়া হবে। তো আমি অ্যাপসটা তো আপনাদেরকে দেখাতে পারছি না, কম্পিউটারে ব্লু স্টেকস ওপেন করতে চাচ্ছি না আপাতত, তো আমি স্ক্রিনশটগুলো নিয়ে রেখেছি, স্ক্রিনশটগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনি প্লে স্টোর থেকে মনার্চ ওয়ালেটটাকে ডাউনলোড করবেন, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। অ্যান্ড দেন এই যে ক্রিয়েট ওয়ালেট দেখতে পাচ্ছেন, ক্রিয়েট ওয়ালেট একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। অ্যান্ড দেন আপনাকে এইভাবে সিড ওয়ার্ডস দিবে 6টা, আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন কিংবা আপনি চাইলে লিখে রাখতে পারেন, তারপর আপনি নেক্সট 6 ওয়ার্ডে ক্লিক করবেন।
তারপর আরো 6টা ওয়ার্ড পাবেন এবং এগুলোকেও সেভ করে রাখবেন, কন্টিনিউ চাপবেন। চাপার পর আপনি চাইলে আপনার কিওয়ার্ডসগুলো মেইলেও সেভ করে রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট সেভ টু ইমেইলে ক্লিক করে আপনার মেইলে সেভ করে রাখবেন, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে 4টা পিন এখানে সাবমিট করতে হবে, আপনি পিনটা দিবেন, তারপর আরেকবার পিন দেওয়ার পর আপনি এই ইন্টারফেসে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন 50,000 হেক্স গিভওয়ে আছে। আপনি এইটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন ওপেন হবে, আপনি ক্লেম হেক্সে ক্লিক করবেন অ্যান্ড দেন আপনার ক্লেমটা এখানে সাকসেসফুল হবে। আপনি ডানে ক্লিক করবেন, উইদিন 30 ডেজ আপনার ওয়ালেটে হেক্স টোকেনটাকে সেন্ড করে দেওয়া হবে। এখন কত ডলার হেক্স আপনি পাচ্ছেন সেই বিষয়ে আমরা 100% শিওর দিয়ে বলতে পারবো না, আপনি $1 পেতে পারেন, $5 পেতে পারেন, $10 পেতে পারেন, বিকজ $50,000 হেক্স টোকেন এরা ডিস্ট্রিবিউশন করবে। এখন ইউজার যত কম হবে আপনি অ্যামাউন্ট তত বেশি পাবেন, ইউজার যত বেশি হবে আপনি অ্যামাউন্ট তত কম পাবেন। তো গাইজ, এই ছিল মোটামুটি এখনকার মতো টিউটোরিয়াল অ্যান্ড আরও বেশ কিছু এয়ারড্রপ আছে। তাছাড়া আগামীকাল বেশ কিছু এয়ারড্রপের ডিস্ট্রিবিউশন হতে যাচ্ছে, আমাদের কাছে লম্বা একটা লিস্ট আছে, আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত আপডেটগুলো দিয়ে দিব। কিছু কিছু কয়েন আমরা রিসিভ করেছি অলরেডি আমাদের ওয়ালেটে, সেই আপডেটগুলো পর্যায়ক্রমে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবো। অ্যান্ড গাইজ, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, যত লাইক করবেন তত আগ্রহ বাড়বে। অ্যান্ড কারো কিছু জানার থাকলে কমেন্ট বক্স আছে আপনার জন্য, জাস্ট কমেন্ট করবেন, সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। নেক্সটে দেখা হচ্ছে উইথ নিউ থিং, নিউ এজেন্ডা। টিল দেন গাইজ, বি ওয়েল, কিপ ওয়েল অ্যান্ড স্টে অ্যাট ইউর হোম। বাই বাই।